হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা রইল। তো আজকে হলো বাবার বাড়ির লাস্ট দিন, তো সকাল সকাল চা বিস্কুট খেয়ে নিচ্ছি। সকালবেলা চা বিস্কুট দিয়েই দিনটা শুরু করি বাবার বাড়ি এসে। বাড়িতে চা খাওয়ার খুব কমই হয়, আর এখানে দেখো সকালবেলা উঠেই দুষ্টু করতে লেগে গেছে আমার অনেক। আর অনেকের মাসিমণি যে রেডি হয়ে গেছে, অনেকের মাসিমণিকে ও ভীষণ ভালোবাসে, বড়ো মাসিমণিকে। আর ওর মাসিমণি এখন যাবে টিউশনি পড়তে, আর ও খুঁজে বেড়াচ্ছে ওর মাসিমণি কোথায় গেল। আর ওর মাসিমণি ওকে রেখে চলে গেছে। আর এই দিকে দেখো অনেক বসে আছে, আর অনেকের মামা অনেকের সঙ্গে খেলছে। আজকে ছেলেটার মুখটা জানি ভীষণ খারাপ হয়ে যাবে মনটা। আর এদিকে দেখো খেলেও নিচ্ছে মামার সঙ্গে। লাস্ট দিন একটু ভালো করে মজা করে নিক ছেলেটা, বাড়ি গেলে তো আবার সে একা 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 একা। আবার এই যে ঘরের মধ্যে এই দুটো ট্রফি দিয়ে খেলছে আমার ছেলে। আর এখানে দেখো আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি, মানে রাত বিকেলবেলায় বেরিয়ে পড়বো। আর এদিকে একটু মেঘ মেঘও করেছে, আর এখানে অনেক খেলছে। আর এদিকে দেখো আমার পাগলির মতো অবস্থা। আর এদিকে দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন বাড়ি এসে রান্নাবাড়া করতে হবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করব। আর এর মধ্যে দুষ্টু ঘুম থেকে উঠলো, দুষ্টু হাতের কি অবস্থা দেখো। ধূপকাঠিতে ছ্যাঁকা খেয়েছে, খেয়ে ধোসা পড়ে গেছে, তো সেটাও আবার ও হাত দিয়ে ফাটিয়েও ফেলেছে। তো আবার বাড়ি ফিরে এসে নতুন করে আবার নিজের মতো সংসার আবার গুছিয়ে নিয়েছি। চলো কালকে সকালে আবার কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো তোমরা দেখতে থাকো। মামা ওই কথা মনে পড়ছে তোমার? ওই দেখো ডিকি মামা। আর এইদিকে দেখলেই তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিম ফাটিয়ে ভেজে নিয়ে, ডিম ভেজে আলু কুচিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর এখানে গরম গরম ভাত, ব্যাস এইটুকুই করে নেবো। আর সাথে পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নেবো। এই দিয়ে খাবার দাবার একদম হয়ে যাবে, রাত্রেবেলা বেশি কিছু করিনি। আর এইখানে দেখো অনেকের জন্য খাবার করে নিয়েছি, স্যারালাক্স করে নিয়েছি একটু। আর এখানে অনেককে দেখো বসিয়ে রেখেছি, আর অনেকের বাবা বসে বসে টিভি দেখছে। এবার ছেলেটাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে নেবো, তারপর দেন সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি, চলো তোমরা দেখতে থাকো। তো এই যে সকালবেলা আমি এক দেখো চার দিন বাড়িতে নেই, বাড়ি ঘর থেকে কি বেরোচ্ছে কত নোংরা জানি না। ওর বাবা বাড়িতেই ছিল, আর ঘরমর ঝাড় দিয়েছে কি না কি জানে এত নোংরা। আর ঘরদোর নোংরা থাকলে না ভালো লাগে না। এবার ঘরদোরতে আজকে পুরো পরিষ্কার করে নেবো, ঘরটাও মুছে নেবো। আর এদিকে দেখো উঠোনের অবস্থাটা একদম যাতা, পুরো বাড়িটা জঙ্গল জঙ্গল হয়ে গেছে। তো এইগুলো সব পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি। আর অনেক বাড়িতে এসেই দেখো দুষ্টি করতে রেডি। বাড়িতে এসে ভিডিওটা এই যে লাস্ট এই ভিডিওটা করেছি, অনেক দুষ্টু করছে, সব খেলনামাটি সারাদিকে ছড়িয়ে নিয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।